রাহুল গান্ধী আর বিরোধী গোট ইন্ডিয়ার উত্থানত ভীত সন্ত্রস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ন বছরীয় শাসনত সকলো পিনে ব্যর্থ হয়ে সেনা আর সরকারি বিষয়াক শাসনের জয়গান গাওয়া বিচারিছে নরেন্দ্র মোদিয়ে। যা সাড়ে ন বছরের ভিতর মুদ্রাস্ফীতি, নিবনুয়া সমস্যা আর আন সকলো দিকতে ব্যর্থতার সম্মুখীন হওয়ার তথাকথিত বিশ্বগুরু নরেন্দ্র মোদীর সরকারে এইবার নিজের ফটাঢোল কোবাবলে ব্যবহার করব কেন্দ্রীয় সরকারের সকল বিভাগের শীর্ষ বিষয়া। কেন্দ্রের উচ্চ পদস্থ বিষয়াসলক জেলা রথ প্রভারী হিসাবে নিযুক্তি দি নিজের ফুপলা উন্নয়নের ধেমাঢোল বজাবলে বিচারিছে নরেন্দ্র মোদীর সরকারে। কেন্দ্রীয় অসামরিক সেবা আচরণ বিধি 1964 চনের উলঙ্ঘা করে সেনাকে ধরে সকলো বিভাগের শীর্ষ আমলাত 20 নভেম্বরের 2024 চনের 25 জানুয়ারী পর্যন্ত চলবলগা বিকশিত ভারত সংকল্প যাত্রাত জেলা রথ প্রভারী হিসাবে নিয়োগ করব খুঁজেছে শাসনাধিষ্ঠ বিজেপি সরকারে। উল্লেখ্য যে দেশের 765 জেলাত গাঁও পঞ্চায়েত পর্যায়ত তথ্য প্রচার, সজাগতা সৃষ্টি আর সেবা আগবহার বাবে প্রতিটি বিভাগকে যুটিয়া সচিব, সঞ্চালক আর উপসচিব পর্যায়ের বিষয়াক মনোনীত করবলে 17 নভেম্বরত কেন্দ্রীয় সরকারের কর্মচারী আর প্রশিক্ষণ বিভাগের পৰা জারি করা এক পত্রত নির্দেশনা দিয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই হঠকারী সিদ্ধান্তর বিরুদ্ধে দেশের প্রাক্তন বিষয়াসকলের লগতে প্রতিবাদ করেছে কেন্দ্রীয় সরকারের প্রাক্তন সচিব EAS শর্মাই। নির্বাচন আয়োগলৈ লিখা এক পত্রত শর্মাই অভিযোগ করে যে কেন্দ্রের এই সিদ্ধান্ত অনৈতিকই নহয়, ই অবৈধ। IAS বিষয়াসকলক মোদী সরকারের সফলতার প্রচারের বাবে রথ প্রভারী করার বাবে কেন্দ্রই জারি করা নির্দেশনার ক্ষেত্রত নির্বাচন আয়োগে হস্তক্ষেপ করে বন্ধ করব লাগবে বলে উল্লেখ করে পত্রখনত শর্মাই প্রকাশ করে। লগতে শর্মাই কয় যে সময়ত 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের বাবে আচরণ বিধি বলবৎ হয়ে আছে, তেনে সময়ত সরকারের এই কার্যই অসামরিক সেবা আর প্রতিরক্ষা সেবার রাজনীতিকরণ করা হব। কেন্দ্রের এই অনৈতিক নির্দেশনা কেন্দ্রীয় অসামরিক সেবা আচরণ বিধি 1964 পরিপন্থী আর অবৈধ, কারণ এই আচরণ বিধি মতে কোনো সরকারি কর্মচারীয়ে যিকোনো ধরনের রাজনৈতিক কাম কাজত জড়িত হব নয়। কেন্দ্রের এই কার্যই অসামরিক সেবা আর রাজনীতির মাজত প্রভেদ নাইকিয়া করে পেলাব বলে ক্ষোভ প্রকাশ করেছে পরিকল্পনা আয়োগের প্রাক্তন সদস্য NC সাক্সেনাই। মোদী সরকারে সকলো কেন্দ্রীয় সরকারের সংস্থা, প্রতিষ্ঠান আর বিভাগকে সরকারিভাবে প্রচারকর হারিল অবনমিত করা কার্যক গরিহণা দিয়ে নির্দেশনাট তুরন্তে প্রত্যাহারের দাবি জানাইছে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে। প্রশ্ন হয় সরকারের আসনি কাম কাজের প্রচার চলার বাবে নিজা প্রচার বিভাগ এটা আছে, আনহাতে সরকারে নিজের সফলতার জয়ঢোল বজাবর বাবে গুডি মিডিয়াত বিজ্ঞাপন দি কোটি কোটি টাকা খরচ করে আছে। এনে ক্ষেত্রত প্রতিরক্ষাকে ধরে সকল বিভাগক মোদী সরকারের সফলতার মিথ্যা প্রচারের বাবে অবৈধ আর অসাংবিধানিক নির্দেশনা দিয়া হয়েছে কিয়? সকলো দিকতেই ব্যর্থ হওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্ধভক্ত সকলের মুখের মাত বন্ধ হয়ে যাওয়া আর মোদীর জনপ্রিয়তা হ্রাস হয়ে পড়ার বাবে সন্ত্রস্ত হয়ে পড়ছে নাকি শাসনাধিষ্ঠিত বিজেপি দল? এই প্রশ্ন এতিয়া চর্চা চলিছে সর্বত্রে। Just a script, the opinion.